আসসালামু আলাইকুম, আপনি আসলে কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আজকে দেখাবো যে হলুদ আর হলুদ তরমুজটা আমি আসলে আজকে প্রথমেই দেখছি, বাইরে হয়তো অনেক দেখি কিন্তু বাসায় আজকে প্রথমেই আনা হয়েছে। আর সবুজটা তো অনেকই আনা হয়, কিন্তু সবুজের মধ্যে যে কী কালার সেটা আমি আজকে প্রথমেই দেখবো এবং প্রথমেই খাবো, আর এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর কাটতে কাটতে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কাটার পর ভিতরে হলুদ কালারটা হয়েছে। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এই তরমুজটা খাবো, স্বাদ কিন্তু একই রকম কিন্তু খুবই ইন্টারেস্টিং, জিনিসটা দেখতে খুব আকর্ষণীয়। আমার খুবই কৌতূহল ছিল যে এই জিনিসটা আমি দেখবো এবং খাবো, আর আজকে আমার হাজবেন্ড এটা নিয়ে আসছে, আমি খুবই খুশি আর খুব এক্সাইটেড নিয়ে আমি এটা কাটছি এবং ভিডিওটা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে সবুজটার ভিতরে এটা হয়েছে হলুদ কালার, স্বাদ সব কিছুই একই রকম, জাস্ট এটা কালারটা ভিন্ন, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। কয়েকটা দিন আসলে আমি এতই ব্যস্ত যে কারণে আমি আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারছি না, কোনো ধরনের ভিডিও করতে পারছি না। তো এর জন্য আজকে আমি হুট করেই ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর আমার এরকম নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনারা আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান এবং সাথে সাথেই দেখতে পারেন। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের সাপোর্টের আমার প্রয়োজন। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি তরমুজটা এখানে কেটে নিয়েছি, আর কাটার সাথে সাথেই আমি এক পিস মুখে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, যে কেমন লাগলো খেতে দেখে নিই। আর এখানে হলুদটার ভিতরে সবসময় সবুজের মধ্যে লাল দেখেছি, আর আজকে দেখলাম হলুদের মধ্যে লাল কালারটা। তো এই দুইটা তরমুজের আমার খুবই শখ ছিল, যেই শখটা আজকে আমার পূরণ হলো, আর খুশিতে আমি আমার ফ্রেন্ডদের সাথে সবার সাথে এটা আমি শেয়ার করছি। তো এই তরমুজটা তো সবাই খেয়েছেন, একই রকম টেস্ট, একই রকম স্বাদ, সব কিছু একই রকমের, শুধু দেখতে কালারটা ভিন্ন। তো এটাই আমার কাছে খুব ভালো লাগলো, আর এর সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে আপনারা এই তরমুজগুলো খেয়েছেন এবং আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম জানার জন্য, আমাকে কমেন্টস করবেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে হলুদ কালারটা আর লাল কালারটা, খুব বেশিই ভালো লাগছে আমার কাছে। আমি একটু সাজিয়ে নিলাম, আপনাদের সুন্দরভাবে পরিবেশনটা করে নিলাম সামনে দেখানোর জন্য, দেখতে যেন আরও বেশি আকর্ষণ লাগে, আরও বেশি ভালো লাগে। তো আমি এইখান থেকে এটা কাটলাম, কেটে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এখান থেকে এটা কাটলাম। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।